শীতের ফ্রেশ সবজি দিয়ে আজ একটা জলখাবার বানিয়ে দেখাচ্ছি যেটা খুব টেস্টি হওয়ার সাথে সাথে খুব হেলদিও হবে সবার প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু শুকনো করে সেদ্ধ করতে হবে আমি এটা মাইক্রোওয়েভে সেদ্ধ করেছি আপনারা জল দিয়ে সেদ্ধ করলে একটুখানি শুকনো করে নেবেন আর তারপর এটাকে খুব ভালো করে আমি ছটকে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো বিনস মানে খুবই মিহি করে কুচিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো গাজর এটাও একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো ফুলকপি পরিমাণগুলো আমি বললাম না আপনারা যতটা বানাবেন সেই মতো মাপ করে নিয়ে নেবেন একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা সেটাও মিহি করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে একটুখানি আমজুর পাউডার এর মধ্যে দিতে পারেন এবার এই সব কিছু খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে সবজিগুলো থেকে একটু জল বেরিয়ে আসে খুব সুন্দর করে মেখে নেওয়ার পর ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এর পরিবর্তে আপনারা আটা ব্যবহার অবশ্যই করতে পারেন মানে সেটা আরও অনেকটা বেশি হেলদি হয়ে যাবে ময়দাটা এই সব কিছুর সাথে প্রথমে একটুখানি মিশিয়ে জাস্ট খুব ভালো করে প্রথমে মাখবো না এরকম করে একটুখানি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই সময়ের মধ্যে সবজিগুলো থেকে একটু জল বেরোবে যেটা দিয়েই ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে এক্সট্রা জল কিন্তু কোনোভাবেই দেওয়ার প্রয়োজন পড়বে না সুতরাং ব্যবহার করবেন না হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলো থেকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আপনারা চাইলে আমি যেরকম করে করছি এরকমভাবে করতে পারেন অথবা আপনারা চাইলে এটা পরোটার মতন করে বেলে পরোটাও বানিয়ে নিতে পারেন সেটাও করা যেতে পারে কোনো অসুবিধা নেই আমি আজকে একটু কাটলেটের মতন শেপ দিয়ে নিচ্ছি মানে একটু ডায়মন্ড শেপের তৈরি করছি একটু মোটা মোটা করেই করছি যাতে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা একটা খাবার তৈরি হয় আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন চাইলে গোল টিকির মতন করে নিতে পারেন আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে আর এই রকমভাবেই আমি সবকটা শেপ দিয়ে নিচ্ছি আজ আমি এগুলো শ্যালো ফ্রাই করব একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এখানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আমি তেলটা গরম হয়ে গেলে এগুলো এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই ফ্রাইং প্যানটাই তিনটে একসাথে ধরবে তো আমি তিনটে দিয়ে দিলাম ফ্লেমটা একদম লো করে মিনিট তিনেক এক পিট ভেজে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি উল্টো দিকটা দেখুন বন্ধুরা এই উল্টো দিকটা কিন্তু বেশ রঙ ধরে নিয়েছে একদম লো ফ্লেমে এটাকে ছ সাত মিনিট ধরে ভেজে নিতে হবে তবেই এটা ঠিকঠাক ভাজা হবে কারণ এর ভেতরের সবজিগুলো যেহেতু সবগুলোই কাঁচা অবস্থায় আছে তাই এই সময়টা কিন্তু দিতেই হবে বন্ধুরা না হলে ভেতরের সবজিগুলো কিন্তু ঠিকভাবে কুক হবে না আর তার সাথে এটাও বলে দিই আপনারা যদি এটাকে ডিপ ফ্রাই করতে চান সেটাও করতে পারেন তাহলে সেটা আরও খেতে টেস্টি হবে কিন্তু সেটা অবশ্যই হেলদি আর থাকবে না এরকম দুপিট সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি সন্ধেবেলা চা কফির সাথে শুধুমাত্র সস দিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিয়ে দিতে পারেন বেশ পেট ভরা খাবার অনেকক্ষণ অবধি পেট ভর্তি থাকবে আর তার সাথে এটা যদি আপনারা আটা দিয়ে বানান তাহলে এটা একদম ভীষণভাবেই হেলদি হয়ে যাবে এবার আসুন একটুখানি ভেঙে দেখিয়ে দিই আপনাদের লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজার জন্য ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তাহলে এই ছিল আজকের একটা হেলদি জল খাবার রেসিপি আর আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আমি সুচিস্মিতা যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই